নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের সপ্তম অধ্যায় তোমাদের দেখাচ্ছি। সপ্তম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো MCQ, SA Q যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, প্লিজ এগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল কে স্থাপন করেন? সরলাদেবী চৌধুরাণী। কত খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল স্থাপিত হয়? 1910। কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। কে বঙ্গভঙ্গের দিন অরন্ধনের উৎসবের দিন অরন্ধনের প্রস্তাব দেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। বয়কটের প্রস্তাব কোন পত্রিকায় প্রচার হয়? সঞ্জীবনী পত্রিকায়, ঠিক আছে। পরের প্রশ্ন, বয়কট কোন আন্দোলনের ধারা ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের। সঞ্জীবনী পত্রিকার সম্পাদকে কৃষ্ণ কুমার মিত্র। কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়? 1903 খ্রিস্টাব্দে। বাংলার নারী সমাজ কবে অরন্ধন দিবস পালিত হয়? 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। এই দিনকে কিন্তু তোমরা জানো যে আমাদের রাখীবন্ধন উৎসব পালন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই অরন্ধন যেটা করেছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যেটা একটু আগে দেখিয়েছি তোমাদের। পরের প্রশ্ন, বৃহাষ্টমী ব্রত প্রতাপাদিত্য উৎসব কে চালন করেন? সরলাদেবী চৌধুরাণী। সরলাদেবী চৌধুরাণী কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, স্বর্ণকুমারী দেবীর কন্যা। সরলাদেবী ও সরোজিনী নাইডু কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অহিংস অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন কি বলেছে, বাংলা স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম কি? কুমুদিনী বসু মিত্র। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কোন কোন নারী নেতৃত্ব দেন? কুমুদিনী বসু, নির্মলা সরকার, হেমাঙ্গিনী দাস। পরের প্রশ্ন, কোন মহিলা নেত্রী ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? সরোজিনী নাইডু। ভারতের নাইটিঙ্গেল কে? সরোজিনী নাইডু। ভারতে গান্ধীজি কোন আন্দোলনে মহিলার প্রথম অংশগ্রহণ করেন? রাওলাট সত্যাগ্রহ। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 1920 খ্রিস্টাব্দে। বাসন্তী দেবী কেন বিখ্যাত? দেশবন্ধু তো দেখো, বাসন্তী দেবী কেন বিখ্যাত অতটা আসে না, তাও পড়ে যাবে তোমরা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী অসহযোগ আন্দোলনের, ঠিক আছে, কারাবরণ করে ইতিহাসে বিখ্যাত হন। উর্মিলা দেবী কেন বিখ্যাত? উর্মিলা দেবী ছিলেন অসহযোগ আন্দোলনের অন্যতম নেত্রী, চিত্তরঞ্জন দাসের ভগ্নী। পরে প্রশ্ন, নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন? উর্মিলা দেবী। কত খ্রিস্টাব্দে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। গান্ধীজি ডান্ডি উপকূলের উদ্দেশ্যে কবে যাত্রা করেন? 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1930 সালে। ধর্ষণা লবণ লবণগোলা সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন? সরোজিনী নাইডু। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ কে প্রতিষ্ঠা করেন? সরোজিনী নাইডু। পরের প্রশ্ন অ্যান্সার হবে কমলাদেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, বাংলায় কোন নারী আইন অমান্য আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন? সত্যবালা দেবী, আশালতা সেন। আইন অমান্য আন্দোলনের একজন নারী শহীদের নাম কি? উর্মিবালা পারিয়া। 30 দাগের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? কাদম্বিনী গাঙ্গুলি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 সালে 9ই আগস্ট। গান্ধীবুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। কোথায় কোন সময় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? 1942 সালে। ভগ্নী সিনহা কি? তো ভগ্নী সিনহা দেখে যেতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভয়েস অফ ফ্রিডম কাকে বলা হয়, এটাও পরীক্ষা দেয়। উষা মেহতা। পাঞ্জাবে ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন নারী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল? ভোগেশ্বরী ফুকুননি, উষা মেহতা প্রমুখ। করিঙ্গার মরিঙ্গে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। পরে প্রশ্ন, কোন বিদেশিনী ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা করে জুগিয়েছিলেন? ভগ্নী নিবেদিতা। ভগ্নী নিবেদিতা অনুশীলনী সমিতিকে কি উপহার দিয়েছিলেন? মাতসিনীর আত্মজীবনীর প্রথম খণ্ড। অতটা পরীক্ষা দেয় না, আজ পর্যন্ত দেয়নি যদিও। পরের প্রশ্ন অ্যান্সার হবে অরুণচন্দ্র গুহ এবং দীপালী সংঘ প্রতিষ্ঠিত হয় 1923 সালে। তো দেখো, এই সমস্ত প্রশ্ন কিন্তু ভালো করে মুখস্থ করবে।
দীপালি সংঘ লীলা নাগড়ায়, দীপালি সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকায়। দীপালি সংঘের উদ্দেশ্য কি? মেয়েদের মুক্তিযুদ্ধের জন্য তৈরি হওয়া। জয়শ্রী পত্রিকার কোন সংঘের সঙ্গে যুক্ত ছিল? দীপালি সংঘে। কোন কলেজ থেকে প্রীতিলতা ওয়েদেদার কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়? বেথুন কলেজ। প্রীতিলতা কোন কোন বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? ঢাকার দীপালি সংঘ, কলকাতা ছাত্রী সংঘ। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, প্রীতিলতা ওয়েদেদার জীবনের সবচেয়ে বড় বিপ্লবী কর্মকাণ্ড? চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনে যোগদান। প্রীতিলতা কোন অভিযানের নেত্রী ছিলেন? পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। ফুলতরা কার ছদ্মনাম? প্রীতিলতা ওয়েদার। ভারতের প্রথম বিপ্লবী শহীদ কে ছিলেন মহিলা? প্রীতিলতা ওয়েদার। ঝাঁসিরানী রেজিমেন্ট কবে গঠিত হয়? 1943 সালে। ঝাঁসিরানী রেজিমেন্টের প্রধান দায়িত্ব কার ছিল? ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। ঢাকা অনুশীলনী সমিতি কে প্রতিষ্ঠা করেন? পুলিন বিহারি দাস। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? শচীন্দ্র প্রসাদ বসু। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। ভারতের বিপ্লবীবাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন ফাটকে। অভিনব ভারতকে প্রথম করেন বিনায়ক দামোদর সাবরকর। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন চন্দ্রশেখর আজাদ। পরের প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? আমেরিকায়। গদর শব্দের অর্থ হল বিপ্লব। জাতীয় শিক্ষা প্রসারে 1,00,000 টাকা প্রদান করেন সুভাষচন্দ্র মল্লিক। জমিয়া মিলিয়া ইসলামিয়া কে কবে গড়ে তোলেন? অসহযোগ আন্দোলনের পর্বে জাকির হোসেন গড়ে তোলেন। পরের প্রশ্ন কী বলেছে আমার, পরের প্রশ্নতে দেখো, ডিফেন্স অ্যাসোসিয়েশন 1905 খ্রিস্টাব্দে, বিভি সম্পূর্ণ নাম কি? বেঙ্গল ভলেন্টিয়ার্স। চট্টগ্রাম বিপ্লবীদের অগ্নিপুরুষ কে ছিলেন? সূর্য সেন। মাস্টারদার নামে পরিচিত সূর্য সেন। মাস্টারদার সংগঠিত বিপ্লবী দলটির নাম কি? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রকর লুণ্ঠনের ঘটনা ঘটে 1930 সালে 18 এপ্রিল। তো দেখো, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত কোন বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন? বেঙ্গল ভলেন্টিয়ার্স। রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয়, বাদল, দীনেশ কাকে হত্যা করেন? কর্নেল এসপি সিমসনকে হত্যা করেন। স্টালিন জ্যাকসনকে গুলি করেন বীণা দাস। তো দেখো, বীণা দাস কংগ্রেসে যোগদান করে 1931। রশিদ আলী কে ছিলেন? আজাদিন ক্যাপ্টেনের আজাদিন বাহিনীর ক্যাপ্টেন ছিলেন। রশিদ আলী দিবস পালিত হয় কলকাতায়, ঠিক আছে, 1946 সালে। জ্যোতিবা ফুলে কে ছিলেন? জ্যোতিবা ফুলের লেখা বইগুলির নাম কি? গুলামগিরি গ্রন্থের লেখককে জ্যোতিবা ফুলে। সত্য সত্য সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, ঠিক আছে। জাস্টিস পার্টি 1916 সালে গঠিত হয়। গান্ধীজির দলিত সম্প্রদায়ের নামকরণ করেন হরিজন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। হরিজন কোন গান্ধীজির দ্বারা গান্ধীজি তৈরি করা সংগঠনের নাম কি? হরিজন সেবক সংঘ। ডক্টর বি আর আম্বেদকর কবে জন্মগ্রহণ করেন? 1891। আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন? মাহার। আম্বেদকরের পুরো নাম কি? ভীমরাও আম্বেদকর। পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? 1932 সালে গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল। সরকারি ক্ষেত্রে নমঃশূদ্রদের দাবি দেওয়া পেশের বিষয় কে নেতৃত্ব দেন? গুরুচাঁদ ঠাকুর। নমঃশূদ্র সম্প্রদায়ের সংগঠনের নাম কি? মতুয়া সম্প্রদায়। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? হরিচাঁদ ঠাকুর। যার দল নাই তার বল নাই কে বলেছেন? গুরুচাঁদ ঠাকুর। মতু আন্দোলনের সূচনা করেন বাংলাদেশের ফরিদপুরে। তো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো খুবই ভাইটাল, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এবং তোমরা এইগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে পড়বে। আমি বলতে পারি এইগুলো 100% পরীক্ষায় আসবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর এই সপ্তম অধ্যায়ের যে MCQগুলো আছে, MCQগুলো আমি ঠিক আগামীকাল দিয়ে দেবো বা আজকেও আমি আপলোড করতে পারি, কোনো সমস্যা নেই। তোমরা চ্যানেলটাকে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটাই আমার একান্ত অনুরোধ।